আমরা যেটা চিন্তা করেছিলাম যেহেতু একটা ল্যান্ডমার্ক, তো আমাদের প্রথমে চিন্তা ছিল যে এটা স্টার সিনেপ্লেক্স হবে, কিন্তু আমার মনে হয় যে সোনি হলটার যেহেতু একটা ল্যান্ডমার্ক আমাদের ঐতিহ্য আছে, আমরা স্টার সিনেপ্লেক্স সোনি নামে এটা মানুষকে বলবো, কারণ আমাদের স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স সীমান্ত স্কোয়ার এটা হবে স্টার সিনেপ্লেক্স সোনি, যেহেতু আমার মনে হয় সোনি নামে আমাদের এখন যে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং করা হয়েছে আপাতত তিনটা প্ল্যান আছে, ওনাদের এক্সিস্টিংটা অনেক বড় হল আছে, বৈশিষ্ট্য হবে এটাই যে মানে এটা হয়তো বা মানে সবচেয়ে বড় একটা হল হবে, আমাদের ওই সিট ক্যাপাসিটি দেখে আমরা বুঝতে পারবো। তবে আমি মনে করি যে মিরপুরের জন্য তো এটা একটা বড় বিষয় যে তিনটে স্ক্রিন আসছে এবং তিনটা ডিফারেন্ট টাইপের আমরা স্ক্রিন মানে আমাদের যে বৈশিষ্ট্য দেখছেন আর কি যেটা হচ্ছে আমরা ওনাদের থেকে লিজ নিয়ে নিচ্ছি, লং টার্ম লিজ লং টার্ম রেন্ট, এবং এটা আমরাই চালাবো এবং ওনাদের সহযোগিতা থাকবেই, মানে উনি অনেক অনেক বছর থেকে চালাচ্ছে ওনার আমরা কিন্তু হ্যাঁ আমরা যে জায়গাতেই যাই সেই জায়গার একটা আমরা ডেমোগ্রাফিটা দেখি, আমাদের পারচেজ ক্যাপাসিটি দেখে আমরা জিনিসটা করব, তবে কোনো অংশটা কম হবে না, আমাদের এখানে যে এক্সপিরিয়েন্স মানুষ পাচ্ছে একই ধরনের এক্সপিরিয়েন্স সেখানে পাবে, একই ধরনের মানে সিটিং ক্যাপাসিটি সিটিং কমফোর্ট, তারপরে প্রজেকশন সিস্টেম সাউন্ড সিস্টেম সবই থাকতে পারে, কিন্তু হয়তো প্রাইসের থেকে একটু ভ্যারিয়েন্স আসতে পারে।